ইন্টারনেট যখন আবিষ্কার হয় তখন তা একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক ছিল। ধীরে ধীরে ডাটার চাহিদা বেড়ে যাওয়ায় ইন্টারনেটের প্রসার ঘটতে শুরু করে। উন্নতির প্রসারে আমাদের হাতে চলে এসেছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন। মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য মতে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন 5 কোটি বাংলাদেশি। এছাড়া ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6.5 কোটি। এসব প্ল্যাটফর্মের কোনোটিরই ডাটা সেন্টার নেই বাংলাদেশে। দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই 3 প্ল্যাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরস। জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের ডাটা সেন্টার বাংলাদেশে স্থাপন করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরস। বিটিআরসির চেয়ারম্যান বলেন টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলা হয়েছে। ফেসবুক ও গুগলের সঙ্গেও আলোচনা হবে ডাটা সেন্টার স্থাপন নিয়ে। মারুফুজ্জামান, চ্যানেল এক্স।